আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী আহমদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি খাইরুন্নেসা, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা আহমদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি, তোমাদের এনকোর্স টু এবং বার্ষিকের সিলেবাস অনুযায়ী তোমাদের একটি ক্লাস নেব। তো তোমরা তোমাদের মেইন যে বোর্ড বইটা ওটা তোমাদের সামনে রাখো, আর আমার সঙ্গে একটু বোর্ডে লক্ষ্য রাখো। আমি আজ তোমাদেরকে যে পাঠটা পড়াবো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা হচ্ছে 45 থেকে 51 পৃষ্ঠা, আর হচ্ছে পঞ্চম অধ্যায়ের পাঠ 1 থেকে 3। যতটুকু পড়ানো যায় আমি চেষ্টা করবো এটা শেষ করার জন্য। তোমরা বোর্ডে চোখ রাখো। দেখো, তোমাদের প্রথমে আছে ইয়াদাতুল মারিদ, রুগীর সেবা করা। আমাদের বাড়িতে কে আছেন? আব্বা আম্মা আছেন, দাদা দাদি ভাই বোন আছেন, বাড়ির আশেপাশে আরও প্রতিবেশীরাও আছেন, বিদ্যালয়ে আছে কি আমাদের সহপাঠীরা, আত্মীয় স্বজন আছেন এবং খেলার সাথেও আছেন। তাদের মধ্যে কি সবাই সবসময় সুস্থ থাকি? থাকি না। কারো কারো কী হয়? জ্বর হয়ে যায়, অন্যরকম অসুখ হয়। আমরা বিভিন্ন সময়ে অনেক কারণে কী হয়ে যায়? অসুস্থ হয়ে যাই, শরীর দুর্বল হয়ে যায়, আমরা কী করি? অসহায় ফিল করি। জ্বর হলে আমাদের ভীষণ খারাপ লাগে, কিছু খেতে ইচ্ছা করে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না। তখন আমাদের কী দরকার হয়? চিকিৎসা দরকার হয়, ডাক্তার ডাকার প্রয়োজন হয়। তারপর কী করতে হয়? আমাদের যত্নের প্রয়োজন হয়, সেবা যত্ন দরকার হয়। জ্বর হলে মাথায় পানি দিতে হয়, জ্বরের মাত্রা বেশি হলে সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিতে হয়, ডাক্তারের পরামর্শে আমাদের কী করতে হয়? ওষুধও খেতে হয়। তাহলে আমাদের কী করতে হবে? এর থেকে আমরা বুঝি যে আমাদের কী করতে হয়, রোগীর সেবা করতে হয়। তার রোগে যদি সেবা করি ইনশাল্লাহ রোগ ভালো হয়ে যাবে, রোগ থেকে তারা কী পাবে? মুক্তিও পাবে। অসুখ বিসুখ আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য একটি কী? পরীক্ষা। রোগীর সেবা করতে হবে, চিকিৎসা ব্যবস্থাও করতে হবে। শুধুমাত্র রোগী সেবা করব, চিকিৎসা দিব না, তাহলে কী হবে? না, রোগী সুস্থ হবে না। তাহলে সেবার পাশাপাশি তাকে ট্রিটমেন্ট করাতে হবে, তাহলে কি রোগী সুস্থ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদুল মারিদ, অর্থাৎ তোমরা কী করো? রোগীর সেবা করো। তোমাদের বইয়ে একটা সুন্দর গল্প আছে ফুয়াদ নিয়ে, এই ফুয়াদের জায়গায় তোমরাও হতে পারো। যেমন তোমাদের নাম আছে কারো তাহমিদ বা তাওসিফ এরকম নাম, তাহলে সে যে নামই হোক না কেন, এরকম একটি ছেলে আছে, সে খুবই ভালো। একবার তার মায়ের কী হলো? ভীষণ জ্বর হলো, বাসায় আর কেউ নেই, সে শুধু একা। তাহলে কি আমাদের বুদ্ধিমানও হতে হবে যে মা যদি অসুস্থ হয়ে যান, বাসায় কেউ না থাকেন, তাহলে আমারও দায়িত্ব মার কী করা? সেবা যত্ন করা, তার শুশ্রূষা করা। তখন ওই ফুয়াদ ছেলেটি কী করলো? তার আম্মুর চিকিৎসার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসলো। তোমাদের শর্ট কোশ্চেন থাকতে পারে যে ফুয়াদ তার আম্মার জন্য কী ডেকে নিয়ে আসছিল, সেখানে তোমরা কী বলবে? ডাক্তার ডেকে নিয়ে আসছিল। ডাক্তার সাহেব তার আম্মাকে দেখে কী করলো? পরীক্ষা করলেন। ফুয়াদ বলল, পরীক্ষা করে বলল যে তোমার আম্মুর মাথায় তুমি কী দাও? পানি দাও, আর এই ওষুধগুলো তুমি ঠিকঠাক সময় মতো খাওয়াবে। এটা হচ্ছে ডাক্তারের পরামর্শ ফুয়াদকে। তাহলে কী হয়ে যাবে? তোমার আম্মু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ফুয়াদ সময় মতো তার আম্মাকে কী করলো? ওষুধ খাওয়ালো এবং মাথায় পানি দিল। আল্লাহর কাছে তার আম্মার জন্য আরোগ্য লাভের জন্য দোয়া করলো। আল্লাহর রহমতে তার আম্মা কী হয়ে গেল? সুস্থ হয়ে উঠলেন। ফুয়াদ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো। এতে কি আমরা কী বুঝি? রোগীর সেবা করতে হবে। আর আগেই বলেছি, বাড়ির প্রতিবেশী, বাবা মা, খালা দাদি, অর্থাৎ আমার আশেপাশে যারা আছেন, তারা যদি অসুস্থ হয়ে যান, তাদেরকে আমরা কী করব? সেবা দিব, তাদেরকে যত্ন নিব, এবং ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তার ডেকে নিয়ে আসব, তাদেরকে শুশ্রূষা করব। এতে কি আমরা এটাই বুঝি যে রোগীর কী করতে হবে? সেবা করতে হবে। এখানে একটা তোমাদের পরিকল্পিত কাজ রয়েছে, কী কী উপায়ে রোগীর সেবা করা যায়। তাহলে আমরা এই যে বললাম কী করব, জ্বর হলে মাথায় পানি দিব, তাকে সেবা শুশ্রূষা করব, ঠিক মতো ঔষধ খাওয়াবো, তার ভালো মন্দ টেক কেয়ার করব, তাকে কী শরবত বানিয়ে খাওয়াবো, অর্থাৎ ওরা যা যা প্রয়োজন হয় সেই অনুপাতে একটা লিস্ট তোমরা করে খাতায় লিখতে পারো। এবার দেখো, আসো বাউলু সিদ্ক, সত্য কথা বলা সম্পর্কে একটা প্যারা। এখানে দেখো কী আছে, সত্য কথা বলা মহৎ গুণ। আমরা জানি সত্য মানুষকে কী দেয়? মুক্তি দেয়। আর সিদ্কু ইউনজি আল কিসবু ইহলিক, মিথ্যা কী করে দেয়? ধ্বংস করে দেয়। তাহলে আমরা আজকে জানবো সত্য কথা বলা নিয়ে। আমাদের জীবনে যদি আমরা সত্য কথা বলি তাহলে তার কী হবে, তার জন্য আমরা কতটুকু ভালোবাসা পাবো সে বিষয়েও জানবো, আর মিথ্যা কথা বললে আমাদের কী খারাপ পরিণাম হবে সেটাও জানবো।
দেখো সত্য কথা বলা একটি মহৎ গুণ। যদি বলা হয় সত্য কথা বলা কি গুণ, লিখবে তোমরা একটি মহৎ গুণ। আর সত্যবাদী বলতে আমরা কি বুঝি, যে সত্য কথা বলে তাকেই আমরা বলি কি সত্যবাদী, আর যে কথায় কথায় মিথ্যা বলে তাকেও আমরা কি বলি মিথ্যাবাদী। তাহলে সত্যবাদী বলতে বুঝি আমরা যে সত্য কথা বলে সেই হচ্ছে সত্যবাদী। আর সত্যবাদীর আরবি হচ্ছে সাদিক বা সত্যবাদী, যে সত্য কথা বলে তাকে সকলেই কী করে ভালোবাসে। এখন যদি আমরা বলি যে সত্য কথা বললে তোমার উপকারটা কী বা সত্য কথা বলার পর তুমি কী পাবে, দেখো এবার একটা চকের মতো করে তোমরা কী কী পেতে পারো। এক নাম্বার, যদি তুমি সত্য কথা বলো তাহলে তোমাকে সকলেই কী করবে ভালোবাসবে। দুই নাম্বার, তোমাকে সকলেই বিশ্বাস করবে, আর যদি সকলে ভালোবাসে বিশ্বাস করে তাহলে আল্লাহ তোমাকে কী করবেন ভালোবাসবেন। আর যে সত্য কথা বলে সে আল্লাহর কাছে কী হয় অতি প্রিয় হয়, পৃথিবীতেও সে সকলের কাছে প্রিয় হয় এবং সম্মানিত হয়। আমাদের নবী সত্য কথা বলার কারণে তার নাম কী ছিল আল আমিন। তিনি যখন তিনি নবী হননি তখনও তাকে আরবের লোকেরা আল আমিন উপাধিতে ভূষিত করা হয়েছিল শুধুমাত্র সত্য কথা এবং আমানতদারিতার জন্য। তাহলে আমাদের উচিত কী করা, সত্য কথা বলা, তাহলে আমরা সকলের কাছে প্রিয় হব, টিচারদের কাছে প্রিয় হব, বাবা মার কাছে প্রিয় হব, অর্থাৎ আমার আশেপাশে সবার কাছে আমরা কী হব প্রিয় হব। তাহলে আমরা আজকের পর থেকে আশা করি মিথ্যা কথা বলবো না সত্য বলবো, তাই নয় কি? তাহলে আমরা কী হব জান্নাতও লাভ করব। এবার আসি আমরা মিথ্যা কথা, আগেই বলেছি আসিদকু সত্য কী করে ইউনজি মুক্তি দেয়, আল কিজবু ইহলিক মিথ্যা ধ্বংস করে। তার মানে কি, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, যে মিথ্যা কথা বলে তাকেই বলা হচ্ছে মিথ্যাবাদী, আর আরবিতে বলা হয় কাজিবুন অর্থাৎ কি মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীকে কী করে না মানুষ, ওই যে আগে বললাম সত্যবাদীকে যা যা করে মিথ্যাবাদীকে তার উল্টোটা করে। অর্থাৎ মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, বিশ্বাসও করে না, তাকে কেউ ভরসা করে না, বরং ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অপছন্দ করে, সে বিপদে পড়লে তাকে কেউ সাহায্য করে না, আর আল্লাহ পাকও কী করেন তাকে ঘৃণা করেন ভালোবাসেন না। আর পরকালে তার জন্য কি জান্নাতটাও হারাম হয়ে যায়, অর্থাৎ কি জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটোবেলা থেকেই আজীবন সকলের কাছে সত্যবাদী বলে পরিচিত ছিল। আমি যখন সত্যবাদীর প্যারাটা পড়িয়েছিলাম তখনই বলেছিলাম তাকে যে আল আমিন উপাধিতে ভূষিত করা হয়েছিল। তিনি কখনও কী করেননি মিথ্যা কথা বলেননি, তাই সকলে তাকে কী বলতো আল আমিন বলে ভূষিত করেছিলেন। ওনার কাছে আরবের সকল লোকেরা তাদের যে দামি দামি জিনিসপত্র ছিল, ধন সম্পদ ছিল অথবা কোনো আমানতদারিতার বস্তু ছিল তার কাছে জমা রাখতো। কেন, উনি নবী না হওয়া সত্ত্বেও তার এই সত্যবাদিতার জন্য তার এই সুন্দর আচরণ ছিল বলেই তার কাছে তারা কী রাখতো আমানত রাখতো। কেননা তিনি আমানতের খেয়ানত করেন না, প্রতারণাও করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আগেই বলেছি সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা কী করে ধ্বংস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন তোমরা সবসময় কী করবে সত্য কথা বলবে, কেননা সত্য মানুষকে পুণ্যের পথে নিয়ে যায় আর পুণ্য নিয়ে যায় জান্নাতে। একটা মানুষ যদি নামাজ পড়ে সে নামাজ পড়ার পরেই খারাপ কাজ করতে পারে না। যেমন এসেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ সকল পাপকর্ম এবং অশ্লীল কথা থেকে বিরত রাখে। ঠিক সেরকম একটা মানুষ যদি সত্য কথা বলে সেই সত্য তাকে কী করে পুণ্যের পথে নিয়ে যায় আর তার এই পুণ্যটাই কী করে তাকে জান্নাতে নিয়ে যায়। এ নিয়ে একটি ঘটনা আছে তোমাদের বইয়ে, দেখো একজন লোক নবীর নিকট আসলো এবং বলল, হ্যাঁ নবী আমি কী করি চুরি করি, তারপর কী করি অনেক অন্যায় করি, মিথ্যা বলি, কিন্তু এখন আমি এগুলো থেকে কী করি পেতে চাই, মুক্তি পেতে চাই, এগুলো আমি ছেড়ে দিতে চাই। তাহলে আপনি আমাকে বলুন আমি কি মিথ্যা বলি, তারপর কী করি চুরিও করি, তারপর কী বলি আমি অন্যায় কাজও করি, প্রথমে কোনটা ছেড়ে দেবো? তখন নবী বললেন প্রথমেই তুমি মিথ্যা কথাটা ছেড়ে দাও। তারপরে মিথ্যা কথা বললে তোমার চুরি করাও কমে যাবে, অন্যায় করাটাও কী হয়ে যাবে কমে যাবে। আমরাও সবসময় কী করবো সত্য কথা বলবো, তাহলে কি সকলে সম্মানও পাবো আদরও পাবো, মিথ্যা কথা বলবো না, আর যদি না বলি তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। তাহলে এখানে একটা পরিকল্পিত কাজ আছে তোমাদের, সত্য কথার সুফল এবং মিথ্যা বলার কুফল শিক্ষার্থীরা খাতায় লিখবে, আশা করি তোমরা এটা গুছিয়ে লিখতে পারবে এবং খাতায় লিখে রাখবে। এরপরে আসো ওয়াদা পালন। ওয়াদা পালন শব্দের অর্থ হচ্ছে কথা দিয়ে কথা রাখা। আমরা এখন নর্মালি কথা দিই ঠিক আছে কিন্তু কথা রাখি না, কিন্তু ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, কথা মতো কাজ করতে হবে, এটা হচ্ছে একটা চুক্তি রক্ষার মতো। আমি বললাম যে আমি তোমার এই কাজটা করে দেবো বা আমি অমুক জায়গায় থাকবো তুমি আসবে, আমি যদি এটা বলি তাহলে আমার ওই কাজটা করতে হবে, যদি না পারি তাহলে আমাকে আগেই বলতে হবে যে আমি এটা পারবো না।
কারো সাথে কোনো কথা দিলে তা রক্ষা করার নামই হচ্ছে ওয়াদা পালন। এখন যদি বলা হয় ওয়াদা পালন বলতে কী বুঝো, আমরা ওয়াদা পালন বলতে বুঝি কারো সাথে কোনো কথা দিলে সেটা রক্ষা করার নামই হচ্ছে কি ওয়াদা পালন। আমরা কথাবার্তায় বা কাজকর্মে কারো সাথে কোনো কথা দিয়ে থাকলে বা চুক্তি করলে তা কী করবো, অবশ্যই পূরণ করব। তাহলে আমরা সবাই আমাদেরকে কী করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে। আর মানুষ যদি ভালোবাসে বিশ্বাস করে আল্লাহ কী হবেন, খুশি হবেন। আল্লাহ বলেন, হে মুমিনগণ তোমরা কী করো, ওয়াদা পূরণ করো। যে ওয়াদা পালন করে সে সকলের কাছে প্রিয় হয়, সম্মানিত হয়, সকলেই তাকে কী করেন, বিশ্বাস করেন, ভালোবাসেন। যদি সে বিপদে পড়ে তাহলে তাকে কী করে, সাহায্য করে, তার প্রতি আল্লাহ খুশি হন। আখিরাতেও সে কী পায়, সুখ পায়, শান্তি পায়, যার ফলে সে জান্নাত লাভ করে। ওয়াদা পালন না করা খুবই অন্যায় কাজ, মারাত্মক অপরাধ। যে ওয়াদা পালন করে না তাকে কেউ ভালোবাসে না, বিশ্বাসও করে না, বিপদে কি সাহায্যও করতে আসে না, তাকে সম্মানও করে না, ভালোবাসে না, তাকে কেউ মর্যাদাও দেয় না। সে দুনিয়ার জীবনে যেরকম লাঞ্ছিত হয় আখিরাতেও সে কী পায়, কষ্ট পায়, যার ফলে সে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে কোনো কথা দিতেন তাহলে সেই কথাটা তিনি কী করতেন, রক্ষা করার চেষ্টা করতেন, মানে কি রক্ষাই করতেন। ওয়াদা করলে তা কী করতে হয়, পালন করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের মধ্যে এবং হুদাইবিয়া সন্ধি হয়েছিল, অর্থাৎ নবী এবং কুরাইশদের, আমাদের যে শেষ নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের মধ্যে হুদাইবিয়া সন্ধি হয়েছিল। কুরাইশগণ যখন এই সন্ধি অমান্য করলো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি বাতিল করে দেন। ওয়াদা পালন না করলে কি থাকে না, ধর্ম থাকে না। এটা তোমাদের একটা কোয়েশ্চন, ওয়াদা পালন যদি না করো তাহলে কি থাকে না, ধর্ম থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াদা পালন করে না তার কোনো ধর্মও নেই। এটাও একটা কোট দেওয়া কোয়েশ্চন, যে ওয়াদা পালন করে না তার কি নেই, কোনো ধর্ম নেই। তাহলে আমরা কি করব, কথা দিয়ে কথা রাখবো, ওয়াদা পালন করব, কথা মতো কাজ করব, আর মানুষের ভালোবাসা লাভ করব। আমরা কখনোই প্রতারণা করব না, ওয়াদা ভঙ্গ করব না, অবিশ্বাসী হব না, আল্লাহর প্রিয় হব। তাহলে আমরা কী পাবো, জান্নাত পাবো। এখানে একটা কাজ হচ্ছে তোমাদের ওয়াদা পালনের সুফল, অর্থাৎ ওয়াদা পালন করলে তুমি কী কী বেনিফিট লাভ করতে পারো, তোমার কী কী উপকার হবে, এগুলি তুমি কী করবে, খাতায় লিখবে। এবার দেখো আসো, লোভ না করা তার কুল হিরস। অর্থাৎ লোভ বলতে আমরা কী বুঝি, যত পায় আরও চায়, বেশি বেশি চায়, অর্থাৎ যার যত আছে আরও বেশি চায়, এটা কি আমরা বলছি লোভ। লোভ করা পাপ, এটা কি লোভ করা মানে কি করা, পাপ করা। লোভ আমাদের অনেক ক্ষতি করে, অনেক অশান্তিও সৃষ্টি করে, আমাদের দুঃখ কষ্ট বাড়ায়, আমাদের চাহিদা বাড়ায়। লোভের কারণে মানুষ অনেক রকমের অপকর্ম করে, কি হয় অপকর্মে লিপ্ত হয়ে যায়, পাপ করে, সে সুখী হয় না, শান্তিও পায় না। আর যে লোভ করে তাকে লোভী বলা হচ্ছে। তা লোভী কাকে বলা হচ্ছে, যে লোভ করে তাকে লোভী বলা হচ্ছে। আর লোভী মানুষকে কি কেউ ভালোবাসে, তোমরা ভালোবাসবে না, লোভী মানুষকে কেউ ভালোবাসে না, সম্মান দেয় না। যেমন তুমি টিফিন নিয়ে আসো, তোমার টিফিনটা বারবার তোমার ফ্রেন্ড খায়, ও তো লোভী টাইপের কিছুটা, তোমার খাবারটা খেয়ে নিল, কিন্তু ও যখন খাবার নিয়ে আসে তোমাকে দিচ্ছে না বা ও তোমাকে দিচ্ছে না, তাহলে তোমার মনে হবে যে শুধু আমারটা খায় আর ও আমাকে দিচ্ছে না বা ও নিয়েও আসে না। তাহলে এরকম করা যাবে না, লোভ করা যাবে না কারো জিনিসের প্রতি। কেউ লোভীর সাথে কী করে না, বন্ধুত্বও করে না, তাকে সকলেই ঘৃণা করে, মেলামেশা করে না, তার বিপদেও কেউ এগিয়ে আসে না। আর সে কী হয়ে যায়, এভাবেই সে আরও পাপের দিকে চলে যায়। আর এই পাপ তাকে মৃত্যুর দিকে কী করে নেয়, টেনে নেয়, ধ্বংসের দিকে নিয়ে যায়। কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করলেই পাপ হয়, আর পাপ করলেই কি মরণ, অর্থাৎ দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। এখন যদি একটা সুন্দর কাহিনী শুনি আমরা, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল। আসমানি কিতাব কয়খানা, চারখানা, কোরআন আমাদের আল কোরআন, তারপর হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল। এর মধ্যে ইনজিল আমাদের যে জাবুর কিতাবটা সেটা নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপর। তিনি মধুর কণ্ঠে কিতাব পড়তেন, আর তা শোনার জন্য শনিবার সমুদ্রের মাছ পর্যন্ত তীরে আসতো, অর্থাৎ কোরআন তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের পারে মাছ চলে আসতো। শনিবার তাদের মাছ ধরা কী ছিল, নিষেধ ছিল, অর্থাৎ ঘটনাক্রমে শনিবার দিন ওই যে সময় তখন কি মাছ ধরাটা কী ছিল, নিষেধ ছিল। কিন্তু কিছু লোভী লোক তার নিষেধ অমান্য করলো, অর্থাৎ তারা ভাবলো আমরা হাতে মাছ ধরবো না, কিন্তু মাছ আটকে রাখার যে একটা কৌশল, তারা ওই কৌশল অবলম্বন করলো। তারা ওই দিন ফাঁদ পেতে মাছ আটকে রাখলো। আমরা এখন বিভিন্ন রকমের মাছ দেখো না, রাতের বেলায় বিভিন্ন নদীতে বা খালে বিলে এরকম করে টুপ দিয়ে রেখে আসা হয়, অথবা এভাবে কী বলে বাঁশ বা আরও অনেক ধরনের কাটি
জাল ওরকম দিয়ে রাখা হয় যেন মাছ রাত্রিবেলায় আটকে থাকে। তারপর কি সকালে গিয়ে ওই মাছগুলা নিয়ে আসা হয়। ঠিক ওরকমই তারা একটি ফাঁদ পেতে রাখলো। হ্যাঁ, তারপর পরদিন তারা কী ধরলো, মাছটা ধরলো। কিন্তু এটা তো একটা অন্যায় ছিল, শনিবারে তো মাছ ধরা নিষেধ ছিল। তাদের উপর তখন কী হলো, আল্লাহ তাআলার আযাব এলো। এই লোভের কারণে তারা কী হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো লোভ লালসা ছিল না। নবী সাল্লাম বলেন, তোমরা লোভ থেকে সাবধান থাকো, লোভ তোমাদের পূর্ববর্তী লোকদেরকে কী করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমরা লোভও করবো না, অন্যায়ও করবো না, ধ্বংসও হবো না, লোভ থেকে কী থাকবো, আমরা বিরত থাকবো। এটাই হবে আমাদের কি আগামীর পথ চলা। আমরা কী করবো না, লোভ করবো না, অন্যায়ও করবো না। তাতে কী হবে না, লোভ করলে অন্যায় হয়ে যাবে, আর অন্যায় যদি করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। তাহলে আমাদের কী করতে হবে, লোভ থেকে বিরত থাকতে হবে। এবার একটা কাজ হচ্ছে, লোভ লালসার অপকার সম্পর্কে তোমরা একটা কাহিনী খাতায় লিখবে। অর্থাৎ এই যে একটা সুন্দর কাহিনী বললাম, এটা তোমরা খাতায় সুন্দর করে লিখবে। তারপরে দেখো আসে অপচয় না করা, তার কুল ইসরাফ। অপচয় অর্থ কী, ক্ষতি, অপব্যয়, নষ্ট। বিনা প্রয়োজনীয় কোনো কিছু নষ্ট করাকেই বলা হচ্ছে অপচয়। অপচয় করা হচ্ছে বড় পাপ। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। অর্থাৎ কি, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই হয়। আমরা অনেক সময় অনেক জিনিস নষ্ট করে ফেলি, অপচয় করি, প্রয়োজনের বেশি খাবার নেই, খেতে পারি না, ফেলে দেই। বিনা প্রয়োজনে স্কুলের বা ঘরের বাতি জ্বালিয়ে রাখি, ফ্যান জ্বালিয়ে রাখি, ঘরের গ্যাস জ্বালিয়ে রাখি। একটা দিয়াশলার কাঠি নষ্ট হবে বলে গ্যাসটাই আমরা কী করে রাখি, অন করে রাখি। এগুলো কি সব অপচয়। পানির কল খুলে রাখি, আবার কি একটা রুমের মধ্যে মানুষ নেই তারপরও আমরা কী করি, ফ্যান চালিয়েই চলে আসি। অর্থাৎ আমরা লক্ষ্য করি না যে এটা অপচয় হচ্ছে। পানি আমার দরকার এক বালতি, আমি তিন বালতি ফেলতেছি, ফেলে দিয়ে পানি ট্যাপ দিয়ে পড়তেছে আর গোসল করতেছে, অথচ এতটা পানি তোমার দরকার ছিল না, এটাও কি একটা অপচয়। কিন্তু এই যে আমরা একটা দিয়াশালের জন্য গ্যাসটা জ্বালিয়ে রাখি বা কাপড় শুকাই, এটা সরকারি সম্পদ নষ্ট হয়, এটাও একটা কি অপচয়। তাহলে আমরা কী করব না, এই অপচয়গুলো করব না। তাছাড়াও আরও কিছু অপচয় রয়েছে, যেমন বাজি পোড়ানো, ফটকা পোড়ানো, তারপর এসবও কি একটা অপচয়। অনেকেই ধূমপান করে, এগুলো অপচয়, স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। এগুলো খেলে ক্যান্সার হয়, টাকা পয়সারও কি হয়, অপচয় হয়। এই জিনিসগুলো কিন্তু এমনি এমনি পাওয়া যায় না, বিড়ি সিগারেটের অনেক দাম আছে। এগুলো খেলে তাতে কি হয়, শরীর যেরকম খারাপ হয়, ক্যান্সার হয়, তেমন টাকা পয়সারও কি হয়, অপচয় হয়। একটির সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেকেই দুষ্টুমি করে খড়কুটায় আগুন দেয়, এতে অনেক সময় বিপদ ঘটে। আর সেই আগুনের লাভা থেকে কী হয়, ঘরেও আগুন লাগতে পারে, এছাড়া আমাদের দোকানে আগুন লেগে যায়। এসব কিছু কী হয়, একটা থেকে আরেকটা সৃষ্টি, একটা অপচয়। তাই আমরা কী করবো না, কোনো কিছু অপচয় করবো না, আমরা প্রয়োজনের বেশি কিছু করবো না, নেবো না, নষ্টও করবো না, অপব্যয়ও করবো না। তাহলে আমাদের কী করতে হবে, অপচয় থেকে বিরত থাকতে হবে। তাহলে কম খরচ হবে, অভাব দূর হবে, আমাদের মধ্যে সুখ শান্তি থাকবে, ব্যক্তিগত এবং জাতীয় সম্পদ রক্ষা হবে। আর ব্যক্তিগত জাতীয় সম্পদ এবং অপচয় যদি আমরা না করে সব কিছু রক্ষা করি, তাহলে কী হবে না, আল্লাহ পাক খুশি হবেন। এবার দেখো আমরা একটা ছন্দের মতো বলি, আমরা কোনো জিনিস নষ্ট করব না, অপচয় করব না, যথাযথ ব্যবহার করব। ব্যক্তিগত ও জাতীয় সম্পদ রক্ষা করব, আল্লাহর হুকুম মেনে চলব। এবার আরেকটা আছে দেখো, পরনিন্দা না করা। পরনিন্দা করা অর্থ হচ্ছে গীবত করা, পরচর্চা করা বা দুর্নাম রটানো, সোজা কথায় কারো মন্দ বলা, কারো অনুপস্থিতিতে আজকে তোমার বন্ধু নেই, বন্ধুর একটা খারাপ দিক নিয়ে কথা বলতেছো, এটা নামই হচ্ছে কি গীবত বা পরনিন্দা। যে পরনিন্দা করে তাকেই বলা হচ্ছে পরনিন্দুক। তাহলে পরনিন্দুক কাকে বলা হচ্ছে, যে পরনিন্দা করে তাকে বলা হচ্ছে পরনিন্দুক। আর পরনিন্দা করাটা কি হারাম। মহান আল্লাহ পরনিন্দা করতে কী করেছেন, আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের কি ত্রুটি খুঁজে বেড়াবে না, দোষ খুঁজে বেড়াবে না। আল্লাহ তাআলা পরনিন্দা করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে কী করেছেন, তুলনা করেছেন। ছি, তাহলে কি আমরা এটা করতে চাই বা করব না, তাহলে আমরা এটা করব না। এটা জঘন্যতম অপরাধ, এটা একটা মহাপাপ। পরনিন্দুক মহাপাপই হয়, সে সমাজে শান্তি নষ্ট করে, আর তাকে কী করে, আল্লাহ পাক ঘৃণা করেন, ভালোবাসেন না। যে ব্যক্তি পরনিন্দা বা গীবত করে সে কী করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। পরনিন্দা না করা সুন্দর চরিত্রের একটি বিশেষ গুণ।
তাহলে কি যদি আমরা পরনিন্দা করে আমাদের মধ্যে কেউ, তাহলে এর দ্বারা কী কী হয়? সমাজের মধ্যে শত্রুতা ছড়িয়ে পড়ে, তারপরে কি হয়, স্নেহ মমতা ভালোবাসা এগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমাদের মধ্যে কি হয়, সুখ শান্তি বজায় থাকে না, এটাও কি সমস্যা হয়ে যায়, সম্মান থাকে না, শ্রদ্ধা লোপ পায়, শান্তি নষ্ট হয়। আর পরনিন্দা বা গীবত আমরা কি করব না, করব না, আর কি করব না, কুৎসাও রটাব না, কারো দুর্নামও করব না, কারো সম্পর্কে মিথ্যা অপবাদও দিব না। তাহলে আমাদের কি করতে হবে, পর্ণে থেকে বিরত থাকতে হবে, এবং আমাদের কি হতো, তাহলে আমাদের মধ্যে অশান্তি থাকবে না, শান্তি বিরাজমান করবে, একটি সুন্দর সুখী সমাজ গড়ে উঠবে, এতে আল্লাহ কি হবেন, খুশি হবেন, দুনিয়াতে আল্লাহ রহমত লাভ করব, পরকালে জান্নাতের অনন্ত শান্তিতে আমরা বসবাস করব। এবার দেখো তোমাদের কিছু কোয়েশন আছে এখানে, দেখো আছে সুন্দর স্বভাব এবং ভালো চরিত্রকে আরবিতে কি বলা হচ্ছে। তাহলে সুন্দর স্বভাব এবং ভালো চরিত্রকে আরবিতে কি বলা হচ্ছে, এই যে আখলাক। সচ্চরিত্র কোনটি, পরনিন্দা করা, মিথ্যা বলা, নাকি লোভ করা, না সত্য কথা বলা? সচ্চরিত্র কোনটি হবে, সত্য কথা বলা। সত্যিকার মুমিনের চরিত্রটা কেমন হয়, সুন্দর হয় নাকি মিথ্যুক হয়, না অসত্য হয়, অসুন্দর হয়? সুন্দর হয়। বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা কি করব, আব্বা আম্মাকে সালাম দেব, অথবা ঘরে যারা থাকবে তাদের সালাম দেব। তারপর হচ্ছে অসৎ চরিত্র কোনটি, দেখো তো রোগী সেবা করা কি অসৎ চরিত্র, শিক্ষককে সম্মান না করা, শিক্ষককে সম্মান করা, ইবাদত করা, অর্থাৎ কি শিক্ষককে সম্মান না করা হচ্ছে অসৎ চরিত্র। এবার আসো, শিক্ষক আমাদের কোন পথে চলতে নিষেধ করেন, ন্যায় পথে চলতে নিষেধ করেন, সৎ পথে, অসৎ পথে, নাকি আল্লাহর পথে? অর্থাৎ অসৎ পথে চলতে আমাদেরকে নিষেধ করেন আমাদের টিচাররা। আমরা বড়দের কি করব, সম্মান করব। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সকলের সাথে কেমন ব্যবহার করতেন, মন্দ ব্যবহার করতেন, খারাপ, ভালো, না অসৎ, ভালো ব্যবহার করতেন? আমাদের আশেপাশে যারা বসবাস করেন তারা আমাদের কে হয়, এক কথায় প্রতিবেশী। প্রতিবেশী অসুস্থ হলে আমরা কি করব, সেবা করব। আমাদের আশেপাশে যারা বসবাস করে তারা আমাদের কে বলতো, প্রতিবেশী। আচ্ছা, ফুয়াদ তার আম্মার চিকিৎসার জন্য কাকে ডেকে এনেছিল, ডাক্তারকে। যে সত্য কথা বলে তাকে কি বলা হয়, সত্যবাদী। মিথ্যা মানুষকে কি করে, ধ্বংস করে। যে ওয়াদা পালন করে সকলে তাকে কি করে, ঘৃণা করে, নাকি অসম্মান করে, অবিশ্বাস করে? অবশ্যই নয়, তাকে সকলে কি করে, বিশ্বাস করে। যত পায় আরও চায়, এটার নামটা কি, এটার নাম হচ্ছে লোভ। পরনিন্দা করা অর্থ কি, অর্থ কি পরচর্চা করা, অন্যের দোষ খুঁজে বেড়ানো। আশা করি যদি আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা দেখে থাকো তাহলে সমস্ত কোয়েশনের আনসার দিতে পারবে। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আগামী ক্লাসের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।